আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ইউ মাই অ্যানাদার ভিডিও। জানো এইচএসসি ইংলিশ গ্রামারে তিন নাম্বার কোশ্চেনটা থাকে ইউজেস অফ দ্য ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, এবং এই ইউজেস ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস যে আইটেমটা গ্রামারে এটা খুবই খুবই সহজ। বাট আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা এই সহজ গ্রামারটা ভুল করে রেখে আসে, যার কারণে পাঁচটা মার্ক ছেড়ে দিতে হয়। তুমি যদি এই ইউজেস অফ দ্য ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর 10টা কিংবা 11টা অর্ডের ব্যবহার জানো, তাহলে আই এম শিওর তুমি পাঁচে পাঁচ পাবা। আর এই গ্রামারে মূলত ব্যবহার করা হয় উড রেদার, এজ ইভ, হট সিট লাইক, হট ডাস লুক লাইক, ইট, দেয়ার, অজবোর্ন, এজ ইভ, লেট অ্যালোন, রাইট? তো আমি আজকের পর থেকে এই গ্রামার টপিক্সটির উপরে তিনটি থেকে চারটি ভিডিও আপলোড করব। তুমি যদি এই তিনটি চারটি ভিডিও ফুললি মনোযোগের সাথে দেখে নাও, তাহলে এই গ্রামারের অ্যান্সার করার টেকনিকটাও তোমার মাথার মধ্যে একদম গেঁথে যাবে। সো লেটস স্টার্ট। প্রথমত আমি যেটা লিখেছি দেখো, অ্যাজ ইফ হচ্ছে যেন, আই মিন তোমার ফ্রেন্ড তোমার সামনে এসে এমনভাবে কথা বলতেছে যেন ও পাঁচ ছয়বার ফার্স্ট হয়েছে, এমনভাবে কথা বলতেছে যেন সব কিছু জানে। ওকে, এখন একটা সেন্টেন্সের কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখে নিই। হি অ্যাক্টস ইন এ ওয়ে অ্যাজ ইফ হি ওয়্যার ওল্ড অ্যাক্টর। দেখো এই অ্যাজ ইফটা দেওয়া থাকবে না, এটা থাকবে একটা গ্যাপ, এবং এই গ্যাপের মধ্যে তোমাকে অ্যাজ ইটটা ইউজ করতে হবে। যদি তুমি ব্যবহারটা জানো তাহলে পারবা। ওকে দেখো, হি অ্যাক্টস, সে অভিনয় করে ইন এ ওয়ে, এমন ভাবে যেন, অ্যাজ ইফ হি ওয়্যার ওল্ড অ্যাক্টর। তুমি এরকম আরো অনেক এক্সাম্পল ইউজ করতে পারো। আমার বাবা এমন ভাবে আমাকে বকা দেয় যেন আমি কখনো পরীক্ষা পাশই করতে পারি না। আমি এমন ভাবে পড়াশোনা করি যেন আমি প্রত্যেকবার ফার্স্ট হয়ে যাই। আমি এমনভাবে চলি যেন আমার মতো ভালো আর কেউ নেই। ওয়েল, এই যে ক্ষেত্রগুলোতে তুমি অ্যাজ ইফ ইউজ করতে পারো। তারপর নেক্সটে আছে দেখো, লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে দূরের কথা, আই মিন তুমি সহজ একটা কাজ করতে পারো না, আর কঠিনটা তো দূরের কথা, আই মিন একদম চিন্তাও করা যায় না। তুমি একটা গল্পের টাইটেলই মনে রাখতে পারো না, আর পুরো গল্পটা মনে রাখা তো দূরের কথা। তুমি একটা শার্টই কিনতে পারো না, আর একটা মোবাইল কেনা তো দূরের কথা। তুমি একটা বাইকই কিনতে পারো না, আর একটা কার, প্রাইভেট কার কেনা তো দূরের কথা। এই যে দূরের কথা, মানে চিন্তাও করা যায় না যে কাজটা, এই ক্ষেত্রে লেট অ্যালোন ইউজ করা হয়। ওকে, আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিই। উই ক্যান নট, হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার, লেট অ্যালোন 5 কিলোমিটার। সে 1 কিলোমিটারে হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো দূরের কথা। দেখো এখানে এই লেট অ্যালোন অর্ডটা হয়তো বা থাকবে না, তোমাকে এখানে লেট অ্যালোন ইউজ করতে হবে। তাহলে তুমি যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখো অর্থের সাথে মিল রেখে, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার দেখো, উড রেদার, উড রেদার বরং। তুমি ক্লাসে যে দাঁড়িয়ে থাকার চেয়ে বরং উপস্থিত হতে চাচ্ছ না, এখানে তুমি উড রেদার ইউজ করতে পারো। আমি রোদে যাওয়ার চেয়ে বরং রুমে ঘুমাবো, এই যে বরং ইউজ করতে পারো এখানে। সাপোজ ইংলিশ সেন্টেন্সের মধ্যে যেভাবে ব্যবহার করা হবে, উই উড রেদার ডাই দেন ভিক, আমি ভিক্ষা করার চেয়ে বরং মারা যাবো। বাট ভাইয়া, আমরা তো অর্থ পারি না, তাহলে কিভাবে টেকনিকে মনে রাখা যায়? তুমি অল টাইম খেয়াল করবা, এই উড রেদার ইউজ করা হয় সেন্টেন্সের মাঝখানে দেখবা যদি দেন থাকে, তার মানে যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পরবর্তীতে দেন থাকে, তুমি ওই দেন আলা সেন্টেন্সটার মধ্যে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপের মধ্যে উড রেদার ইউজ করতে পারো, তাহলে হয়ে যাবে। তারপর দেখো, আই উড রাদার ডাই দেন টেল এ লাই, আমি একটা মিথ্যা কথা বলার চেয়ে বরং মারাই যাব। দেখো এখানেও কিন্তু দেন আছে, রাইট?
তাহলে এই দেন থাকার কারণে আমরা এখানে উড রাদার ইউজ করব ওকে তারপর হার্টস ইট লাইক কোন মতামত তুমি কাউকে প্রশ্ন করতেছো সাপোজ দেখো হার্টস ইট লাইক সুইমিং ইন দা সি তোমাকে টেকনিকই মনে রাখতে হবে অল টাইম এবং এটা আজীবন এই সেন্টেন্সেসে ইউজ করা হয়েছে এমনটা না প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে হার্টস ইট লাইক আছে আই মিন উপরে যে বক্সটা থাকে বক্সের মধ্যে যেখানে হার্টস ইট লাইক আছে ওখানে দেখবা একটা সেন্টেন্স আছে যেই সেন্টেন্সে গ্যাপের সাথে একটা আইএনজি যুক্ত ভার্ব দেখো তো সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে না সুইমিং তারপর দেখো তো ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে না ফ্লাইং তাহলে দেখো তো আমরা এখানে এই হার্টস ইট লাইক ইউজ করব যদি গ্যাপের পরপরই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলেই আমরা হার্টস ইট লাইক অরটা ইউজ করে দিব তারপর দেখো হট ইফ উই মিস দা ট্রেন লাস্টে একটা জিজ্ঞাসাবোধক সাইন থাকবে এই ইন্টারোগেটিভ সাইনটা থাকার কারণে তুমি গ্যাপের প্রথমে হট ইফ ইউজ করবা এবার বলতে পারো ভাইয়া হট ইফ তো দুটো তিনটে থাকবে তখন কি করব ওয়েল তুমি তো দেখতেই পাচ্ছ এই ইন্টারোগেটিভ সাইন আছে এই সেন্টেন্সে দেখো ভার্বের সাথে আইএনজি আছে এবং সেটা গ্যাপের সাথে তো এখানে তো হার্টস ইট লাইক ইউজ হবেই তারপর এখানে আইএনজি যুক্ত ভার্ব কিন্তু নেই কিন্তু ইন্টারোগেটিভ সাইন আছে সো এখানে আমরা কি ইউজ করব এখানে আমরা হট ইফ ইউজ করব তাহলেই তো হয়ে যায় ওকে থ্যাংক ইউ সো মাচ আমি এখন শিখালাম তোমাকে পাঁচটা ব্যবহার এবং পরবর্তী ভিডিওতে থাকবে আরো পাঁচটি তবে হ্যাঁ তোমাকে শেখানো হবে টেকনিক্যালি কিভাবে টেকনিক্যালি শিখলে খুব সহজে মনে রাখা যায় অবভিয়াসলি তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করতে হবে শেয়ার অ্যান্ড কমেন্ট করে তোমার মতামত জানাতে হবে তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে তো আর কোনো কথাই নেই অবভিয়াসলি তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি আর তুমি যদি অলরেডি আমার সাইফুল লার্নিং পয়েন্ট চ্যানেলটির মেম্বার হয়ে থাকো সাবস্ক্রাইব করে আই এম রিয়েলি রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ